পরবর্তী প্রশ্ন হচ্ছে, নবীজি বলেছেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম, তাহলে দাইয়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না? না, হারাম যখন কেউ বলে এর অথবা জাহান্ন এটা করলে জাহান্নামে যাবে, এটা বলছে ইমান আছে, যান যদি ইমান থাকে এ লোকের তাহলে সে একসময় জান্নাতে যাবে, তবে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শেষ হবে। আর জাহান্নামের আগুন এত সহজ মনে করার কারণ নেই যে একদিন তো যাবোই, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি গরম, এবং সেটা আগুনের আতাস লাগলেই পুড়ে কয়লা অঙ্গার হয়ে যাবে না, পুড়তে চলতে থাকবে, আল্লাহ আবার চামড়া বদলাবে, কুল্লামা না যে জুলুদুন বদলাম জুলুদান গায়রা, চামড়া একবার উড়লে আবার বদলাবে আল্লাহ করতেছে। যদি রসুল্লাহ সাল্লাহ আসলাম সুপারিশ না হয়, যদি কোনো ইমানদার ভাইরা আপনার তা মনে না করে, যদি আপনি শিরিক মুক্ত হয়ে মারা না যান তাহলে আপনার জন্য সুপারিশ হবে, এবং দায়ুসি কোনার সাথে যদি যুক্ত হয় আপনার শিরিক আছে তাহলে তো শেষ, আর কোনোদিন বেরোতে পারবে। আর আমাদের সমাজে শিরকের পচন এত বেশি, কারে কি বলবে, এই জন্য সবসময় শিরিক থেকে মুক্ত থাকার জন্য সর্বোপরি চেষ্টা করতে হবে। শিরিক বড় কুফরি বড় নিফাক, এই তিন জিনিস যদি কোনো ব্যক্তি মুক্ত না থাকতে পারে আখিরাতে কোনো মুক্তি পাবে না, চিরস্থায়ী জানে বুঝে, বড় শিরিক বড় কুফরি বড় নিফাক, এগুলি কোথায় পাবেন শিখের জন্য জানতে হবে, তাই না? ছোট্ট একটা বই আছে আমার, ওনার কাছে সবাই উনি প্রত্যেকটি মুসলিম যা জানে একান্ত খরচ আছে না কর্তব্য অনেকেই আছে, ওনার কাছে আছে, ওখান থেকে নিয়ে যাবেন বইটা, এটা মধ্যে উল্লেখ আছে কোনটা কুফুরি হয় কোনটা শিরিক হয় উল্লেখ আছে, আমি দেখে নিবেন। কারণ জীবনে বাঁচতে হলে একটা জিনিস বেঁচে যান, গুণে তো মানুষ করে কিন্তু এইটা যেন না থাকে, শিরিক বড় শিরিক বড় কুফুরি বড় নিফাক যেন না থাকে, অন্যগুলি আল্লাহ তাআলার ইচ্ছের অধীন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দিবেন, আর যাকে ইচ্ছে তাকে ক্ষমা না করে যে আগুনে পোড়াইবেন তারপর দিবেন, কিন্তু চিরস্থায়ী হবে না অন্যগুলির কারণে। কিন্তু যেগুলির কারণে চিরস্থায়ী মানব জীবন একবারে বিপন্ন হয়ে যাবে, কোনো কাজে লাগবে না সারাটা জীবন, সে শুধু ক্ষতিগ্রস্তই হবে, সেটা হচ্ছে কি বড় শিরিক বড় কুফুরি বড় নিফাক। এই তিন জিনিস কি কি আমি সংক্ষিপ্ত আলোচনা করতে পারবো না, এটা ওই বইতে আছে, একটু দেখে নেবেন আপনারা, আলহামদুলিল্লাহ ইন্টারনেটও পাবেন, আমাদের islamhouse.com দেখবেন, www.islamhouse.com বইটা আছে, যার কাছে মোবাইলে নামিয়ে নিতে পারেন, দেখতে পারেন যে আসলে কোনটা করলে আর আশা নাই মানুষের, তবে আশা আছে যতক্ষণ তুমি তওবা করবেন আল্লাহ আবার আপনাকে গ্রহণ করে নেবেন। মৃত্যুর আগেও যদি আপনি কুফর থেকে শিরিক থেকে নেফাকে দিয়ে তওবা করেন আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহ তাআলা গফুর রাহিম। শর্ত হচ্ছে তওবা করতে হবে, আর যেগুলি কবিরা গুনাহ তওবা না করলেও আখিরাতে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করতে পারেন, আপনার কোনো বড় আমল দেখছে আল্লাহ খুশি হয়েছে পার করে দেবেন, আপনার কোনো বড় একটা জিনিস দেখে, অথবা আল্লাহ দেখবেন যে একটু আগুনে পোড়াইয়ে দেয় তো আগুনে পোড়াবে, যাইতে যাইতে কেউ কারো আল্লাহর শেখ অথবা কেউ যদি কোনো আপনার প্রতি সুপারিশ না করে শেষ পর্যন্ত আল্লাহর ওই আল্লাহর এক কোষের মধ্যে যা উঠে এদের মধ্যে জানাতে চলে যেতে হবে, এছাড়া কোনো উপায় নেই, তো কঠিন। এই জন্য আগে থেকেই আমাদের জেনে নিতে হবে যে এগুলি শিরিক কুফরি নিফাকে কোন জিনিস। সাহাবায়ে কেরাম ভয় করতেন, উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত রাসূল হুযাইফা ইবনে ইয়ামানের কাছে বলতে আমার নাম কি মুনাফিকদের কাছে আছে রাসূল বলছিল, আর আমরা নিজেরা এক একজন ভয়হীন হয়ে গেছি, কোনো আমাদের আমরা বড় পণ্ডিত এক সব জানি আমরা, আমাদের কোনো ভয় নেই, এটা যেন আমাদের না হয়, আল্লাহ আমাদের পূজার তৌফিক দান।